ওকে, ওয়েল আমরা এখন এই ফাইলটাকে সেভ করে রাখবো এবং অবশ্যই এর নামটাকে মনে রাখতে হবে যাতে পরবর্তীতে অ্যাটাচ করার সময় খুঁজে পাওয়া যায় সহজেই। আমরা ফাইলটাকে সেভ করে ফেললাম এডিট করার পর। এরপরে আমি নামটাকে চাইলে চেঞ্জ করতে পারি, যেহেতু এটা এমন হতে পারে যে মাই ক্লায়েন্টস, আমি আমার ক্লায়েন্টদেরকে এসএমএস পাঠাতে পারি। এমন হতে পারে যে এর মধ্যে আসলে আমার যে এসএমএসটা সেই এসএমএসটা লেখা আছে আর এখানে 10-20 হাজার নাম্বার আছে যারা আমার ক্লায়েন্ট। আচ্ছা, আমরা এখন এই ফাইলটাকে রাখবো। এরপরে আমরা ব্রডকাস্টের ব্রাউজ অপশনে চাপ দিলে আমাদের কিছু অ্যাটাচমেন্ট অপশন আসবে। আমরা এখান থেকে খুঁজে নেব আসলে কোন এক্সেল ফাইলটাকে আমি এতক্ষণ এডিট করেছি, মানে আমার বাল্ক এসএমএস পাঠানোর জন্য কোন এক্সেল ফাইলটাকে সাজাইছি। এখন আমি মাই ক্লায়েন্টস নামের যে এক্সেল ফাইলটাকে সাজাইলাম একটু আগে, এটাকে আমি অ্যাটাচ করে দিলাম। এখানে লেখা, এখানে অপশন এসেছে কিন্তু যে মাই ক্লায়েন্টস লেখাটা এখানে চলে এসেছে। এখন আমি সেন্ড ব্যাচ এসএমএস প্রেস করলে আমার এসএমএসটি এক্সেল শিটে যে নাম্বারগুলো ছিল সেই নাম্বারগুলোতে চলে যাবে। আমি সেন্ড ব্যাচ এসএমএস এ প্রেস করলাম, এখানেও লেখা আসছে যে সাকসেসফুল অ্যান্ড দুইটা নাম্বারে দুইটা এসএমএস। এই হচ্ছে আমাদের এসএমএস পাঠানোর নিয়ম, এইচআরসফট বিডি এর বাল্ক এসএমএস পাঠানোর সিস্টেম। একটা হচ্ছে জেনারেল মোড, একটা হচ্ছে ব্যাচ মোড। ব্যাচ মোডে প্রেস করলে অবশ্যই আমাদের এই মাউসটাকে ব্রডকাস্টে প্রেস করতে হবে এবং তারপরে আমরা ব্রাউজ অপশনে গিয়ে ফাইল অ্যাটাচ করে সেন্ড করে দিলেই আমাদের বাল্ক এসএমএস সেন্ড হয়ে গেল। এখন এসএমএস সেন্ড হওয়ার পরে টাকা কীরকম থাকতেছে কি বা কীরকম টাকা কাটতেছে এগুলো আমরা চেক করতে পারবো। প্রোফাইল নামের এই অপশনে যাওয়ার পরে প্রেস করলে আমরা দেখতে পারবো যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে বা আমি কতগুলা মানে টাকা খরচ করেছি, এখন আর কত বাকি, রেস্ট কত টাকা আছে, এবং আমি দেখতে পারবো যে আসলে আমি লাস্ট রিচার্জ কত করেছিলাম এবং আমার প্যাকেজের এন্ড ডেট কবে। আমি আমার পার্সোনাল ডিটেলসও দেখতে পারবো। পার্সোনাল ডিটেলস দেখলাম, আমি আসলে কোন মোবাইল নাম্বার থেকে আমার এসএমএস, কোন নাম্বারটা শো করে আমার এসএমএসগুলো সবার কাছে যাচ্ছে সেটাও দেখতে পারছি। আর চেঞ্জ পাসওয়ার্ড, আমি চাইলেই এখান থেকে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি যেটা কোম্পানি কিংবা বাইরের আদার্স কেউ জানল না। এখানে জাস্ট ওল্ড পাসওয়ার্ডটা দিয়ে নিউ